কুমিল্লা নিউজ ওয়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাজার উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী আট ও নয় নভেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় এবছর অংশগ্রহণ করবে আটষট্টি হাজার সাতাত্তর জন পরীক্ষার্থী বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিপুল পরিমাণ পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ সামলাতে হিমশিম খেতে দেখা গেছে এছাড়া ওইসব এলাকাগুলোতে ঘটিত ছিনতাইয়ের মতো ঘটনাও অতিরিক্ত ভাড়া ও খাবার দাম বেশি নেওয়ারও অভিযোগ ছিল শিক্ষার্থীদের মুখে এবছর বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের বিস্তারিত রাজীব বণিকের রিপোর্টে

তারা হচ্ছে হয় অতিরিক্ত অর্থ খরচ তাদের দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেহেতু বিশ্ববিদ্যালয় অনেকে অভিভাবক স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসে দেখা যাচ্ছে যে এখানে এসে তারা ইনভারনমেন্টের সাথে পরিচিত না এই কারণে দেখা যায় যে অনেক ধরনের ভূগান্তির শিকার হয় যেমন সবার প্রথম বলতে হয় যে ভাড়া থাকা খাওয়া মোটামুটি দেখা যায় এই সুযোগটা নিয়ে মানে এক একদল লোক মানে অতীতের অভিজ্ঞতা দেখা যায় মানে তারা খুব হয়রানি করে আমরা চাই এই বছর এটা হচ্ছে কি দূর হয়ে যাক আমরা হচ্ছে কি পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দেব বিশ্ববিদ্যালয় আসুক আমাদের ক্যাম্পাস প্রাঙ্গক আরও মুখোহিত হয়ে উঠুক কিন্তু বিশ্ববিদ্যালয়ের এলাকার বাহিরেও কুমিল্লা শহর অঞ্চলে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরটা খুব কম থাকে যার ফলে পরীক্ষার্থীরা এখানে এসে অনেক বকাটের দ্বারা তাদের মোবাইল ছিনতাই হওয়ার ঘটনাও ঘটে এবং তাদের টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটে দূর থেকে আসার পর ওরা অনেক বিষয় জানে না যার কারণে হচ্ছে যে বাড়াগত কিংবা হচ্ছে খাবারের মানটা কেমন ওরা এটা জানতে পারে না যার কারণে ওরা এই সমস্যাটা বেশি ফেস করে চলতি বছরে আষট্টি হাজার সাতাত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ভর্তি পরীক্ষায় পরীক্ষার আসন বিনাস ও প্রশ্নপত্র তৈরি সহ সকল কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আটষট্টি হাজার সাতাত্তর জন তার মধ্যে এ ইউনিটে ছাব্বিশ হাজার ছয়শো পঁচান নয়শো পঁচাত্তর জন বি ইউনিটে আঠাইশ হাজার দুইশো পঁচানব্বই জন এবং সি সি ইউনিটে বারো হাজার আটশো সাত জন এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি হতে শুরু করে এবং বিভিন্ন আসন বিন্যাস কেন্দ্র ব্যবস্থাপনা সব কিছুই আমরা বিভিন্ন কমিটি উপকমিটির মাধ্যমে এগুলো সম্পন্ন হয়েছে বলে আমরা ইউনিট প্রধানদের কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি আবাদুরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া যানবাহন কিংবা খাবার দাম যেন বেশি রাখতে না পারে সেজন্য কড়া নজরদারি করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈদুরুল নুরুল ইসলাম নলেজে অনেকগুলো পয়েন্ট আসছে আমাদের নলেজে আসছে যে যে প্রায় শো এক লক্ষ পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তো এরা এদের মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সো এক লক্ষ মানুষের মুভমেন্ট খুবই জটিল পাশে হাইওয়ে আছে এবং এটা শহর থেকে বেশ দূরে তো আমরা এটা এইগুলোকে মাথায় রেখে আমরা অলরেডি ট্রাফিক ম্যানেজমেন্টকে আমরা সাজিয়েছি ইনশালা এবছরে অসুবিধা হবে না এটা আমরা নিশ্চিত করতে পারি সাথে আমরা যে বিষয়টা নলেজে নিয়ে আসছি ডিজি সাহেবের সঙ্গে আমি কথা বলে হোটেলগুলোতে আমরা নোটিশ জারি করবো এবং এবছরে আমরা কড়া নজরদারি করব যাতে প্রচলিত যে দাম আছে খাবারের যে মূল্য আছে সে মূল্যের বাইরে খাবার দাম যেন কোনোভাবে নিতে না পারে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে ভর্তি পরীক্ষা এবং ইতিবাচক মূল্যায়ন নিয়ে ফিরবে পরীক্ষার্থীরা এমনটাই আশা সবার রাজীব বণিক কুমিল্লা নিউজ ওয়ান কুমিল্লা